ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সায়েন্স গামা এখন তোমাদের ক্লাস এইটের রাই ও মার্টিন প্রশ্নবিচিত্রার পেজ নাম্বার একশো নিরানব্বই এখানে তোমাদের পরিবেশ ও বিজ্ঞান থেকে যে ছ নম্বর সেটটা দেওয়া হয়েছে সেই ছ নম্বর সেটে তোমাদের সমস্ত অ্যান্সারগুলো এই ভিডিওটিতে দেবো তো তোমরা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো একের দাগেরটা কী বলছে একের দাগের এক প্রথম আছে ফিজিক্যাল সায়েন্স পার্টটা পারদের শুটনাঙ্ক কত তো পারদের শুটনাঙ্ক হচ্ছে তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড আচ্ছা এখানে ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া হয়ে যাচ্ছে তাহলে শুধু তিনশো সাতান্ন ডিগ্রি চলবে এরপর একটা বরফের ঘনত্ব জলের তুলনায় কম না বেশি তাহলে বরফের ঘনত্ব জলের তুলনায় কী হয় না সবসময় কম সেই জন্য বরফ জলে ভাসে তাহলে কম হবে ব্যাটারির প্লাস প্রান্তের সঙ্গে যুক্ত তড়িদারকে কি বলে এটা হবে অ্যান্সার অ্যানোড আর মাইনাসের সঙ্গে যুক্ত কি বলা হয় কি না ক্যাথোড এরপর চারটা লোহার উপর জিঙ্কের আস্তরণ দেওয়াকে কি বলে সেটা লিখবে গ্যালভানাইজেশন বা গ্যালভানাইজড লোহা এখানে সেটা লিখবে গ্যালভানাইজেশন গ্যাল ভা নাই যে ঠিক আছে এরপর পাঁচের দাগের বিচারণের অর্থ ইলেকট্রন ড্যাশ করা ইলেকট্রন গ্রহণ করা হয়ে গেল এরপর সত্য মিথ্যা পড়াচুনে জল দিয়ে কলিচুন তৈরি হয় ও প্রচুর তাপ শোষিত হয় তো তাপ কিন্তু এখানে শোষিত হয়নি তা তাপ বর্জন হয় তার মানে এটা হচ্ছে মিথ্যা এরপরের জারক ও বা বিজারক পদার্থ মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ ওই হতে পারে ওইটা অবশ্যই সত্য এরপর তিনেরটা এইচ টু এসফোর একটি তীব্র তড়িৎ বিশ্লেষণ এটাও সত্য এরপর চারেরটা নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ থেকে বাষ্পে পরিণত হওয়াকে বাষ্পায়ন বলা হয় এটা হবে মিথ্যা এখানে লিখেছে নির্দিষ্ট উষ্ণতা এটা যে কোনো উষ্ণতায় হয় যে কোনো উষ্ণতা লেখা থাকলে সত্য হতো এরপর তিনের দিকে এক একটা অ্যামোনিয়াম সালফেট যৌগে যৌগ জলীয় দ্রবণে কি কি আয়ন উৎপন্ন করে লেখো তাহলে আগে জানতে হবে দেখো অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেটের সংকেত কি এন এইচ ফোর এর হোল টু এসো ফোর তাহলে এটা ভাঙবে কিভাবে টু এন এইচ ফোর প্লাস প্লাস এসো ফোর টু মাইনাস টু এন এইচ ফোর প্লাস প্লাস এসো ফোর টু মাইনাস তার মানে কি কি আয়ন দেয় তাহলে বলবো এন এইচ ফোর প্লাস ক্যাটায়ন এবং এসো ফোর ডাই মাইনাস এনায়ন দেয় এটি হলো অ্যান্সার এরপর দুই একটা জেডেন ও প্লাস সি থেকে জেডেন প্লাস সিও পদার্থ বিক্রিয়ায় জারণ ও বিজারণ বিক্রিয়া চিহ্নিত করো পদার্থের নাম ও সংকেত লেখো তাহলে দেখে নাও প্রথমে হচ্ছে জেড ও থেকে তোমরা খাতায় ভালো করে করবে জেডেন ও থেকে যখন জিঙ্কে আসছে এটা কী হবে না অক্সিজেন ছিল এখানে অক্সিজেনটা বাদ চলে যাচ্ছে অক্সিজেন বেরিয়ে গেলে কি হয় বিজারণ তাহলে এখানে উপরটা লিখে দাও আমি ছোটো করে লিখে দিচ্ছি বিজারণ এটা হলো বিজারণ আর কার্বনের সঙ্গে অক্সিজেন যোগ হচ্ছে এটা হবে কিনা জারন তাহলে কার্বন থেকে কার্বন মনোক্সাইড এটা হবে জারণ আর জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক হবে বিজারণ এবার যেহেতু বিজারণ হচ্ছে অক্সাইড থেকে তার মানে অক্সাইডটা হবে না জারক পদার্থ জিঙ্ক অক্সাইড নিচে লিখে দিতে জেডেন ও জারক পদার্থ আর কার্বন সিটা হলো কিনা বিজারক পদার্থ কারণ সি থেকে সিও হচ্ছে তার মানে সি হলো বিজারক পদার্থ সি হচ্ছে বিজারক পদার্থ আশা করি বুঝতে পেরে গেছো চলো তিনের দারিটটা দেখে নাও বরফ করণের লেনথ আপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো তো অ্যান্সারটা দেখে নাও লিখবে যে বরফ গড়নের গ্রাম বলতে বোঝায় প্রমাণ বায়ুমন্ডলীয় চাপে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এক গ্রাম বরফকে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালোরি তাপ দিতে হবে এটি হল অ্যান্সার চলো এরপর লাইফ সায়েন্সগুলো দেখে নাও লাইফ সায়েন্সের এক একটা বিজ্ঞানের ড্যাশ শাখায় ফল ও সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তো এটা বলবে হর্টিকালচার বা উদ্যান বিজ্ঞান উদ্যান বিজ্ঞান বা হর্টিকালচার সার হলো এক ধরনের ড্যাস পদার্থ এটা হবে রাসায়নিক পদার্থ চা গাছের চা গাছকে যে ছায়া দান করে তার নাম কি তার নাম হচ্ছে ছায়া তরু এরপর চারেরটা ডেঙ্গি রোগের জীবাণু ড্যাস নামে পরিচিত এটা হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস এটা প্রায় প্রত্যেক পেজেই আছে ফ্ল্যাভি ভাইরাস ঠিক আছে চলো পেজে যেগুলো আছে একটু দেখে নাও দুই ব্যাগের একটা রাইজোবিয়াম কি তো আমি আর একটা লিখছি না মুখে বলছি মনে রাখবে যে সিম্বি গোত্রীয় উদ্ভিদের ব্যাগেরটা লিখবে মটর বিন ইত্যাদি মূলে বসবাসকারী এক ধরনের মিথুজীবী ব্যাকটেরিয়া শিম্বি গোত্রীয় তালবস্য হস্যই বয়ে দীর্ঘই সিম্বি গোত্রীয় ঠিক আছে সিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে বসবাসকারী আর সিম্বি গোত্রীয় উদ্ভিদের ব্যাকেটে লিখবে বিন ইত্যাদি মূলে বসবাসকারী এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া হল রাইজোবিয়াম চলো নেক্সট কোয়েশ্চিন ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই করার জন্য কোন মেশিন ব্যবহার করা হয় তো অ্যান্সারটা লিখবে কম্বাইন হারভেস্টার কম্বাইন হারভেস্টার ঠিক আছে কম্বাইন হারভেস্টার এরপর তিনের দাগেরটা সবুজ চা বা গ্রিন টিতে কোন ভিটামিন পাওয়া যায় এটা হবে ভিটামিন কে ভিটামিন কে এরপর চারেরটা মৌমাছি পালন করার জন্য কৃত্রিম উপায়ে যে জায়গা তৈরি করা হয় তার নাম কি না মধুমুখীশালা বা এপিআরি পিআরি মধুমুখীশালাও লিখতে পারো বা এপিআরিও লিখতে পারো এটাও অনেক পেজে আছে একটু গুরুত্ব আছে এরপর তিনের দাগের এক একটা মহামারীকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কলেরা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি দেখে নাও মহামারীর তাহলে দেখো মহামারীর প্রকারভেদ কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে সাধারণ উৎস মহামারী দু নম্বর হচ্ছে সংক্রামক মহামারী আর তিন নম্বর হচ্ছে অসংক্রামক মহামারী শুধুমাত্র বলেছিল কয় ভাগে ভাগ করা যায় কি কি তাহলে তিন ভাগে ভাগ করা যায় সাধারণ উৎস মহামারী আর সংক্রামক মহামারী আর অসংক্রামক রোগ ঘটিত মহামারী ব্যাস হয়ে গেল এরপর কি জানতে চেয়েছে যে দেখো কলেরা রোগের জন্য দায়ী কলেদা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি তো কলেরিয়া রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রীয় কলেদি ঠিক আছে ভিব্রীয় কলেদি এরপরের পরে কোয়েশ্চেন জোড় পদ্ধতিটি বর্ণনা করো মাইনর কার্পের দুটি বৈশিষ্ট্য লেখো তো দেখে নাও জোড় কলম পদ্ধতি এখানে যে জোরকলমটা দেওয়া আছে পদ্ধতিটা এটা অবশ্যই আম গাছের জোর কলম তাহলে আম গাছের কলমটা লিখলেই চলবে আটি থেকে তৈরি করা একটা চারা গাছের অর্থাৎ ব্যাকেটের স্টক সঙ্গে উন্নত জাতের আম গাছের ব্যাকেটের সিওন শাখা একসঙ্গে জোড় বেঁধে কলম তৈরি করা হয় সেই জন্য এই পদ্ধতির নাম কলম সাধারণত আষাঢ় মাসে এই কলম করা হয় এবার কীভাবে করবে তার পয়েন্টগুলো দেখে নাও এক নম্বর কলম করার জন্য চারা গাছ আর উন্নত জাতের আম গাছের শাখা দুটোরই কিছুটা অংশ করে কেটে নিয়ে দুটোকে জোড়া লাগিয়ে সুদড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো জোড়া না লাগা পর্যন্ত চারা গাছটাতে জল দেওয়া হলো তো এই পয়েন্টগুলো এভাবে লিখতে হবে ঠিক আছে ভালো করে লিখতে গেলে জোর কলম তবে আর পড়ছি না এই পর্যন্ত লিখে নেবে ওকে চলো এরপর সাথে কী কোশ্চেন দেওয়া ছিল একটা দেখো যে মাইনর কার্পের দুটি বৈশিষ্ট্য লেখো তো মাইনর কার্পের দুটি বৈশিষ্ট্য দেখে নাও তাহলে আকারে কী হবে ছোটো হবে তাড়াতাড়ি বাড়ে না সাধারণত বদ্ধ জলে ডিম পাড়ে আরও লিখতে পারো ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় আর উদাহরণ হচ্ছে বাটামুটি যে কোনো দুটো লিখে নি ব্যাস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখো তোমাদের সব কোশ্চিন অ্যান্সারগুলো দিয়ে দিলাম পরের ভিডিওতে তোমাদের সাত নম্বর পার্টটা দেবো তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো আর চ্যানেল নতুন হয়ে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো ওকে বাই